এই হলো আজকে প্রজেক্ট মিনি এয়ার কুলার। এটা ট্রেড ওয়ার সিস্টেম আছে, বরফ কিউব রাখার জন্য হলো উপরে ফ্যান। এবার একটা হচ্ছে টুকরোগুলো উড়িয়ে দেখাবো, তারপর একটা বেলুন প্যাকেট খুলিয়ে দেখাবো। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। সেরকম কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি এয়ার কুলারটা বানানোর জন্য। এই কার্ডবোর্ডটাতে এরকম একটা ছোট পাওয়ার অন অফ সুইচ লাগিয়ে নেবো এখানটা, তার পাশটাতে 12 ভোল্ট অ্যাডাপ্টারের ফিমেল জ্যাকটা এখানটাতে লাগিয়ে নেবো। সুইচ আর ফিমেল জ্যাকটা লাগানো হয়ে গেছে, এবার ফিমেল জ্যাকের পজিটিভ তারটা সুইচে লাগিয়ে নেবো। এবার সুইচের তারটা এবার লাগানো হয়ে গেছে। এবার এই মিনি কুলারটা বানানোর জন্য এরকম একটা সিপিইউ কুলার ফ্যান লাগবে। এই কুলারের ফ্যানের নেগেটিভ তারটা ফিমেল জ্যাকের নেগেটিভ তারের মধ্যে লাগিয়ে নেবো। নেগেটিভ তারটা এবার লাগানো গেছে, ফ্যানের পজিটিভ তারটা সুইচের মধ্যে লাগিয়ে নেব। হট গ্লু দিয়ে কার্ডবোর্ডের উপর ফ্যানটা লাগিয়ে নেব। এবার ফ্যানটা এবার লাগানো হয়ে গেছে। এবার এরকম একটা কার্ডবোর্ড কেটে নিচ্ছি মাঝখানটা গোল করে, এখানটা দিয়ে হাওয়া বেরোনোর জন্য। এবার নেটটা এখানটা হট গ্লু দিয়ে লাগিয়ে নেব। নেটটা এবার লাগানো গেছে। এবার ফ্যানের উপরে হট গ্লু আটা দিয়ে কার্ডবোর্ডটা এবার লাগিয়ে নেব। আর একটা কার্ডবোর্ড ফ্যানের মধ্যে লাগিয়ে নেব। এবার আর একটা কার্ডবোর্ড নিয়েছি, এর নিচে যে স্কোয়ার করে একটা কাটা আছে ওর নিচে এটা লাগাবো টে ডয়ের বানানোর জন্য। এই কার্ডবোর্ডটা কুলারের পেছনটা কভার করার জন্য হট গ্লু দিয়ে লাগিয়ে নেব। বোর্ড লাগানো হয়ে গেছে, এবার চার সাইডটা পুরো কভার হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি একবার। এবার এর নিচটা কভার করা বাকি আছে, এর নিচটা কভার করার জন্য আর একটা কার্ডবোর্ড নিয়ে হট গ্লু দিয়ে লাগিয়ে নেব। আর একটা কার্ডবোর্ড নিয়েছি স্কোয়ার মাপে একটু বড় সাইজ করে কেটে, আর একটা ছোট কার্ডবোর্ড কেটে নিয়েছি এটা ডয়ারে হ্যান্ডেল করার জন্য। হ্যান্ডেলটা এবার হট গ্লু দিয়ে লাগিয়ে নেব। হ্যান্ডেলটা লাগানো হয়েছে। এবার ট্রে ডয়ারটা বানানোর জন্য ট্রেটা কার্ডবোর্ডটা একটা স্কোয়ার করে কেটে নিয়ে হট গ্লু দিয়ে লাগিয়ে নেব ঠিক এর নিচটাতে। এই ডয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো। এবার ট্রেটা লাগিয়ে দেখিয়ে দেবো একবার। এবার ট্রের মধ্যে কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনাগুলো হট গ্লু দিয়ে লাগিয়ে নেবো বরফ রাখার জন্য। মিনি এয়ার কুলারটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার হাওয়াটা চেক করে দেখাবো। মিনি এয়ার কুলারটা এবার চালিয়ে দেখাবো। এখানে একটা ট্রে ডয়ার সিস্টেম আছে, উপরে একটা কুলার ফ্যান লাগানো আছে। এবার ট্রের মধ্যে কিছু বরফের কিউব দিয়ে ট্রেটা কুলারের মধ্যে দিয়ে দেবো। এই কুলারটা চালানোর জন্য এরম একটা 12 ভোল্ট 2 অ্যাম্পের অ্যাডাপ্টার লাগবে। অ্যাডাপ্টারটা ফিমেল জ্যাকের মধ্যে লাগিয়ে নেবো কুলারে। এই হলো অন অফ সুইচ।
কুলারটা অন করে দিয়েছি। সামনে দিয়ে একটা খুব জোরে হাওয়া আসছে, খুবই ঠান্ডা হাওয়া। এবার কাগজের টুকরো দিয়ে কুলারের হাওয়াটা চেক করে দেখাবো। কাগজের টুকরো হাত থেকে উড়ে চলে যাচ্ছে, উড়ে টেবিলে পড়ছে, টেবিল থেকে উড়ে বাইরে চলে যাচ্ছে। এর হাওয়াটা এতটাই খুবই জোর, খুবই ঠান্ডা হাওয়া। আমার কাছে টেম্পারেচার মিটারটা নেই, ওর জন্য ঠান্ডা হাওয়াটা চেক করে দেখাতে পারলাম না। এর হাওয়াটা এতটা জোরে, এই একটা বেলুন প্যাকেট ফুলিয়ে দেখাবো, একদম পুরো সঙ্গে সঙ্গে ফুলে গেল বেলুন প্যাকেটটা। বেলুন প্যাকেটে হাওয়াটা ছেড়ে দেবো, আবার বেলুনটা ফুলিয়ে দেখাবো। ইনি এয়ার কুলারের হাওয়াটা এতটাই জোর, আবার বেলুনটা ফুলিয়ে দেখালাম। এবার বেলুনটা হাওয়াতে উড়িয়ে দেখাবো। বেলুন প্যাকেট এবার হাত থেকে ছেড়ে দেবো, উড়ে চলে যাবে। এর হাওয়াটা এতটাই জোর, খুবই ঠান্ডা হাওয়া এখনো আসছে। 15 মিনিট হয়ে গেছে, এর ট্রেটা খুলে দেখিয়ে দেবো। এখনও বরফটা গলেনি, এখনও বরফটা আছে। এবার এর চেয়ে একটা বড় কুলার বানিয়ে দেখাবো।